নির্বাচন নিয়ে দেশ একটা সংকটে আছে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আছে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে বিদেশি থাবা আছে, সেটি মাথায় রাখতে হবে। বিদেশিদের বেশি কিছু চাওয়া নেই, তারা বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য দেখতে চায়। সোমবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসএ। তিনি বলেন, নির্বাচন কমিশন দেখতে চায় ভোটাররা ভোটকেন্দ্রে আসছে এবং আসতে পারছে, পথে বা বাড়িতে কেউ তাদের বাধা দিচ্ছে না। তার দাবি, কেউ যদি ভোট প্রদানে কাউকে বাধা দেয় তাহলে নির্বাচন প্রভাবিত হয়ে যায়। নির্বাচন অবাধ হল না, তাই সবাইকে ভোটকেন্দ্রে আনার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজী হাবিবুল আওয়াল জানান, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে নির্বাচনকে বাঁচিয়ে রাখতে হবে। নির্বাচন ঘিরে রাজনীতি দ্বিধা বিভক্ত, গ্রহণযোগ্য নির্বাচন জনগণকে গ্রহণ করতে হবে। যদি মানুষ বলে ভোট ভালো হয়েছে তবে সেটি গ্রহণযোগ্য হবে। সবাই গ্রহণযোগ্য নির্বাচন চায়, অর্থনীতি সহ অনেক কিছু ঠিক রাখতে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, কমিশন কখনোই এককভাবে নির্বাচন করতে পারবে না, প্রশাসনের উপর নির্ভর করতে হয়, সবার সৎ ও সাহসী মনোভাব দরকার। কর্মকর্তাদের সেভাবেই কাজ করার আহ্বান জানান সিএসএ। কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তা দেখার অনুরোধ করেন, সঠিকভাবে আইন প্রয়োগ করতে বলেন। কাজী হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন নিয়ে দেশ একটা সংকটে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আছে, তাই দেশের নির্বাচন ব্যবস্থা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সিইসি বলেন, আগামী 7 জানুয়ারি নির্বাচন, পোলিংয়ে 10 গুণ বেশি নজর রাখতে হবে, পোলিং হচ্ছে কাস্ট অফ ভোট। ঘোষিত তারিখ অনুযায়ী যথাসময়ে নির্বাচন করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ। দলীয় যাবতীয় কার্যক্রমও প্রায় শেষের দিকে, 300 আসনের মধ্যে 298 আসনে ঘোষণা করা হয়েছে নৌকার প্রার্থী। তবে এখনও সরকার পতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দল বিএনপি, তাদের সাথে টানা হরতাল অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত সহ সমমনা দলগুলো। তারা কোনোভাবেই 7 জানুয়ারি নির্বাচন হতে দিতে চায় না। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।